পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবারও সড়ক মহাসড়কে জড় হতে থাকেন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে দাবি কোটা বাতিলের। এদিন বিকেলে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারের দিকে অগ্রসর হন তারা। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। এতে বন্ধ থাকে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। চট্টগ্রাম নগরী দুই নং গেট সড়ক এলাকায় ঢল নামে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলটি নগরীর ষোলো শহর রেল স্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ও কোটা সংস্কারের দাবি তুলে ধরেন তারা। এ সময় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আন্দোলনকারীরা। বিকেলে আনন্দমোহন কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপার মোড়ে সমাবেশ করে চাকরি প্রার্থীরা। এ সময় কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। সেই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।